সায়েন্স পাবলিক স্কুল কলেজের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, ইতিমধ্যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আজকে তোমাদের যে বিষয় নিয়ে আমি এখানে আলোচনা করব তা হচ্ছে সাধারণ বিজ্ঞান। সুতরাং তোমরা সকলেই তোমাদের সাধারণ বিজ্ঞান যে বইটি রয়েছে সেই বইটি নিয়ে আমার ক্লাসের সামনে বসে পড়ো। আশা করছি এতক্ষণে তোমরা তোমাদের সাধারণ জ্ঞান বইটি বের করে ফেলেছ। তো চলো বন্ধুরা, আজকে আমাদের যে আলোচনার বিষয়টি আছে সাধারণ বিজ্ঞানে সেটি দেখে নিই। দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে চতুর্থ অধ্যায় শোষণ। বন্ধুরা, এখানে একটু বলে রাখি যে আমি গত পর্বের ক্লাসে কিন্তু চতুর্থ অধ্যায় শোষণ নিয়ে আলোচনা করেছিলাম, তাই নাকি? কিন্তু সেই আলোচনার বিষয়টি ছিল 4 ও 6 পার্ট। আজকে আমরা এখানে আলোচনা করব পরবর্তী যে পার্টগুলো আছে সেই পার্টগুলো নিয়ে। তো তাহলে চলো আমরা পরবর্তী পার্টে চলে যাই। দেখো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে আলোচনা করা হয়েছে পার্ট 7 নিয়ে। পার্ট 7-তে আমাদের বিষয়টি হচ্ছে শোষণ তন্ত্রের সাধারণ রূপ। আমরা গত পর্বের ক্লাসে শোষণ তন্ত্রে কীভাবে কাজ করে, শোষণ তন্ত্র কীভাবে কাজ করে সেটি নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা জানবো শোষণ তন্ত্রের সাধারণ কী কী রোগ রয়েছে সেই রোগগুলো নিয়ে। ঠিক আছে, চলো প্রথমে দেখি কি বলছে আমাদের বইয়ের পড়া। আমার সাথে সাথে তোমরা কিন্তু অবশ্যই বইয়ের পড়াগুলোকে মেলানোর চেষ্টা করবে এবং আমার যে কথাগুলো রয়েছে সেগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবে। এতে করে তোমাদের পড়াটা আরও সহজ হবে এবং সহজে তোমরা বুঝতে পারবে। ওকে বলুন, তাহলে চলো আমরা পড়া শুরু করি। দেখো, হাকিম সাহেব যক্ষায় ভুগছেন, প্রফুল্লবাবুর অ্যাজমা বা হাঁপানি, ছোট্ট শিশু বিকাশের নিউমোনিয়া হয়েছে, এই রোগগুলোর কারণ কী? বন্ধুরা, এই রোগগুলো আসলে কারণ কী? কী ধরনের সাবধানতা গ্রহণ করলে তাদের এই রোগগুলো হতো না? এই রোগগুলোর প্রতিকার কী? এই রোগগুলোর কারণ, লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধের ব্যবস্থা জেনে নিলে রোগের আক্রমণ থেকে অনেকাংশে পরিত্রাণ পাওয়া সম্ভব। বন্ধুরা, একটু আগে আমরা যে রোগগুলো সম্পর্কে জানলাম, দেখো এখানে রোগগুলোর নাম কী কী বলেছে, যক্ষা, নিউমোনিয়া, অ্যাজমা ও হাঁপানি। ওকে, ঠিক আছে। দেখো এই যে এখানটায় যে 3টি রোগ পেয়েছি, এই 3টি রোগের প্রথমত কারণগুলো কী এবং কী ধরনের সাবধানতা গ্রহণ করলে এই রোগগুলো আমাদের হবে না, এবং কি এই রোগগুলোর প্রতিকার বা প্রতিরোধ ব্যবস্থা এমন কী কী রয়েছে তা সম্পর্কে আমরা এখন এখানে জানবো। এবং অবশ্যই যে কথাগুলো বলছি যে আমরা এর প্রতিকার এবং প্রতিরোধের যে ব্যবস্থাগুলো আছে এই জিনিসগুলো আমাদের যদি জানা থাকে তাহলে কিন্তু অনেকাংশে আমরা কি এই রোগগুলো থেকে পরিত্রাণ পেতে পারি বা এই রোগগুলো আমাদের হবে না। ঠিক আছে বন্ধুরা, তো তাহলে চলো আমরা পরবর্তী ধাপে চলে যাই। আসলে আমরা কোন রোগ নিয়ে আগে জানবো সেই রোগটি দেখে নিই। হ্যাঁ, কেমন? দেখো আমাদের প্রথমেই যে রোগটি রয়েছে সেই রোগটির নাম হচ্ছে যক্ষা। ঠিক আছে, দেখো যক্ষা একটি অতি পরিচিত সংক্রামক রোগ। এই রোগ সহজে সংক্রমিত হয় যারা অধিক পরিশ্রম করে, দুর্বল ও অস্বাস্থ্যকর পরিবেশে বাস করে এবং অপুষ্টিতে ভোগে বা যক্ষা রোগীর সাথে বাস করে, তারা এই রোগের শিকার হয়ে থাকে। বন্ধুরা দেখো এখানে যে বিষয়গুলো আছে যে এই রোগটা কীভাবে হয় এবং এটা কী টাইপের রোগ সেটা কিন্তু এখানে বলে দিয়েছে। কী বলেছে, এই রোগটি হলো এক ধরনের সংক্রামক রোগ এবং এটা খুব সহজে সংক্রমিত হয়। এবং পাশাপাশি বিষয়গুলো কী, যারা অধিক পরিশ্রম করে এবং কী দুর্বল অস্বাস্থ্যকর পরিবেশে বাস করে এবং যেখানে যক্ষা রোগী আছে তার সংস্পর্শে বসবাস করে তাদেরই কিন্তু এই রোগটা বেশি হয়ে থাকে। তো তাহলে দেখো, তাহলে এই রোগের মূল কারণটা কী? দেখো কারণ হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণে এই রোগটা হয়। কিসের আক্রমণে? ব্যাকটেরিয়ার আক্রমণে এই যক্ষা রোগটা হয়। তো দেখো যক্ষা রোগের লক্ষণগুলো কী সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, একটু দেখি বন্ধুরা। দেখো, দেহের ওজন কমতে থাকে ও শরীর দুর্বল হতে থাকে, খুশখুশে কাশি হয়, কখনো কখনো কাশির সাথে রক্ত হতে পারে, বিকেলের দিকে অল্প জ্বর হয়, রাত্রে শরীরে ঘাম হয়, বুক বা পিঠে ব্যথা হয়, মাঝে মাঝে পেটে অসুখ দেখা দেয়। বন্ধুরা দেখো এখানে যে লক্ষণগুলো দিয়েছে লক্ষণগুলো খুবই মনোযোগ সহকারে দেখো, যে লক্ষণগুলোর মধ্যে কী আছে, যে যক্ষা রোগ হলে একটা মানুষের কি ওজন ধীরে ধীরে কমতে শুরু করবে এবং শরীর দুর্বল হয়ে যাবে এবং পাশাপাশি খুশখুশে কাশি হবে, কখনো কখনো কাশির সাথে কী হতে পারে, রক্ত পড়তে পারে। তার পাশাপাশি দেখো বিকালের দিকে কী হয়, জ্বর হয়, কিন্তু রাতে কী হচ্ছে, রাতে শরীরে এক ধরনের ঘাম বের হবে। এবং পাশাপাশি দেখো কী বলছে, বুক ও পিঠে ব্যথা হবে এবং কী হবে, এবং কি মাঝে মাঝে পেটের অসুখ হতে পারে। ঠিক আছে, এই ধরনের যদি লক্ষণ আমরা কারোর মধ্যে দেখতে পাই তাহলে আমাদের বুঝে নিতে হবে তার কী রোগ হয়েছে, যক্ষা রোগ হয়েছে। ওকে, ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু ইতিমধ্যে যক্ষা রোগ আসলে কী সেটা জানতে পারলাম, যক্ষা রোগের কারণও জানতে পারলাম এবং যক্ষা রোগ হলে কী লক্ষণ হয় সেটাও জানতে পারলাম।
তাহলে চলো এখন আমরা দেখি যে যক্ষা রোগের যে প্রতিকার বা প্রতিরোধগুলো আছে সেগুলো কি কি। চলো দেখো আমরা এখন দেখতে পাচ্ছি যক্ষা রোগের প্রতিকার, ঠিক আছে। যক্ষা রোগের প্রতিকারে দেখো কি বলছে, যক্ষা রোগের প্রতিকারে যেটা আছে যে রোগীকে পুষ্টিকর খাবার দিতে হবে, রোগীকে পুষ্টিকর খাবার দিতে হবে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে, এই চিকিৎসা দীর্ঘমেয়াদী সম্পূর্ণ ভালো না হওয়া পর্যন্ত চিকিৎসা চালিয়ে যেতে হবে, ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো অবস্থাতে চিকিৎসা বন্ধ করা যাবে না। তাহলে দেখো প্রতিকার হিসেবে আমরা কি কি পেলাম বন্ধুরা, প্রতিকার হিসেবে আমরা পেলাম কি রোগীকে অনেক পুষ্টিকর খাবার খাওয়াতে হবে, ঠিক আছে। এর পাশাপাশি কি ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই চিকিৎসার ব্যবস্থা নিতে হবে এবং কি এই চিকিৎসাটা কি দীর্ঘমেয়াদী, ঠিক আছে, মানে একটু সময় সাপেক্ষে এই চিকিৎসা করতে হবে, কোনোভাবে সম্পূর্ণ ভালো না হওয়া পর্যন্ত এর চিকিৎসা বন্ধ করা যাবে না এবং ডাক্তারের পরামর্শ ছাড়া তো কোনোভাবেই কি কোনো অবস্থাতেই তার চিকিৎসা বন্ধ করা যাবে না বা অন্য কোনো চিকিৎসা গ্রহণ করা যাবে না। ওকে ঠিক আছে, তাহলে ইতিমধ্যে কিন্তু প্রতিকার সম্পর্কে জানতে পেরে গেলাম, এখন চলো প্রতিরোধ সম্পর্কে জানি। দেখো বন্ধুরা প্রতিরোধ সম্পর্কে জানার আগে আমি একটু বলে দিই যে না প্রতিরোধটা আসলে কি, ঠিক আছে। প্রতিকার যেমন দেখো কোনো রোগ হওয়ার পরে যে আমরা চিকিৎসাগুলো করি তা সারানোর জন্য সেটা হচ্ছে প্রতিকার, আর প্রতিরোধ হচ্ছে এমন একটা ব্যবস্থা যে ব্যবস্থা অবলম্বন করলে যাতে আমার সেই রোগটা না হয়, মানে একটা রোগ না হওয়ার জন্য যা যা করতে হয় সেগুলোকে বলা হয় প্রতিরোধ। তো চলো দেখি আমরা যক্ষা রোগের প্রতিরোধে কী কী আছে সেটা একটু দেখি। দেখো যক্ষা প্রতিষেধক টিকা হলো BCG, ঠিক আছে। জন্মের পর থেকে 1 বছরের মধ্যে শিশুকে এই টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে, জন্মের পর পরে যত দ্রুত সম্ভব শিশুকে এই টিকা দেওয়ার ব্যবস্থা করা উচিত। বন্ধুরা দেখো এই যে টিকাটা, এই টিকাটার নাম হচ্ছে কি BCG, এটা কিসে যক্ষা রোগের প্রতিষেধক টিকা। এই টিকাটা কখন দিতে হয়, একটা মানুষ বড় হয়ে যাওয়ার পরে? না, তা নয়, একটা শিশু জন্মের পরে থেকে 1 বছরের মধ্যে এই টিকাটা তাকে দিতে হবে এবং যত দ্রুত পারা যায় এই টিকাটা দেওয়া উচিত, কারণ এই টিকাটা দিলে কি হয় যক্ষা হওয়ার যে প্রবণতা সেটা কমে যায়, যক্ষা হওয়ার সম্ভাবনা একদমই কমে যায়, ঠিক আছে। তারপর দেখি আর কি করতে হবে। দেখো যক্ষা রোগীকে পৃথক রাখতে হবে, সবচেয়ে ভালো ব্যবস্থা হলো হাসপাতালে পাঠানো, এতে সুচিকিৎসা নিশ্চিত হয়, ঠিক আছে। দেখো যক্ষা প্রতিরোধ করতে গেলে কি করতে হবে, যদি দেখা যায় যে আমার আশেপাশে কোনো যক্ষা রোগী আছে তাহলে সেই রোগীকে কি করতে হবে, অবশ্যই অবশ্যই কি করতে হবে, পৃথক রাখতে হবে, মানে আমাদের থেকে পৃথকভাবে রাখতে হবে। এবং সবচেয়ে ভালো ব্যবস্থা কি, যদি তাকে হাসপাতালে রাখা হয় বা হাসপাতালে পাঠানো হয় সেক্ষেত্রে কী হবে, সে তার চিকিৎসাটা ভালোভাবে পাবে এবং দ্রুত কি আরোগ্য হয়ে উঠবে। তারপর দেখো রোগীর কফ থুতু মাটিতে পুঁতে ফেলা দরকার, কারণ এসবে অসংখ্য জীবাণু থাকে। দেখো রোগীর বলছে রোগীর কফ বা থুতু, মানে সেটা যদি আমরা দেখো আমরা অনেক সময় হয় না যেখানে সেখানে থুতু ফেলি বা কফ ফেলি, আসলে এই যে যক্ষা রোগের ক্ষেত্রে এই জিনিসগুলো যদি উন্মুক্তভাবে সে ফেলে তাহলে এটা থেকে কিন্তু তার যে এই রোগের যে জীবাণুগুলো আছে খুব দ্রুত ছড়ায়। তো সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই যক্ষা রোগীর ক্ষেত্রে কী করতে হবে, কফ বা থুতু এগুলো মাটিতে পুঁতে ফেলতে হবে, এটা মানে সরাসরি মাটিতে ফেলা যাবে না, ঠিক আছে। এটা কী করতে হবে, মাটিতে পুঁতে ফেলতে হবে যাতে এই রোগ জীবাণুটা বাইরে ছড়াতে না পারে। তারপর দেখো বন্ধুরা কী বলছে, হাঁচি কাশির সময় মুখ রুমাল দিয়ে ঢেকে নিতে হবে। হাঁচি কাশির সময় মুখ রুমাল দিয়ে ঢেকে নেওয়ার যে বিষয়টা আছে এটা নিয়ে যদি একটু কথা বলি বন্ধুরা, এটা শুধুমাত্র যক্ষা রোগীর ক্ষেত্রে নয়, আমরা নর্মালি যারা আমরা ভালো আছি সুস্থ মানুষ হিসেবে আছি তাদের ক্ষেত্রেও যখন আমরা হাঁচি দিব বা কাশি দিব সেক্ষেত্রে অবশ্যই মুখ রুমাল দিয়ে ঢেকে নিতে হবে। তো সেই ক্ষেত্রে এটাও একটা বিষয় যে যক্ষা রোগীর ক্ষেত্রেও এই জিনিসটা খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। দেখো যক্ষা রোগীর কাছে শিশুদেরকে যেতে দেওয়া উচিত নয়, যেহেতু যক্ষা রোগটা এক ধরনের সংক্রামক রোগ, একজনের কাছ থেকে আরেকজনের কাছে খুব দ্রুততার সহিত আসে, তো সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই যক্ষা রোগীর কাছে শিশুদেরকে যেতে দেওয়া একদমই উচিত নয়, কারণ শুধু শিশুদের কাছে মানে বয়স্ক মানুষদের কাছ যেটা প্রবণতা থাকে তার থেকে শিশুদের আরও বেশি প্রবণতা থাকে এই রোগটা দ্রুত তার কাছে চলে আসা সরাসরি এই রোগে সংক্রামক হওয়ার। তো সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই শিশুদেরকে কী করতে হবে, যক্ষা রোগী থেকে দূরে রাখতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখো আমরা কিন্তু যক্ষা রোগের প্রতিকার এবং প্রতিরোধ সম্পর্কে জানলাম, ঠিক আছে। তাহলে এখন থেকে কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে যদি কারো যক্ষা হয়ে থাকে সেক্ষেত্রে কী কী লক্ষণ থাকে এবং এই যক্ষা রোগ হলে কী করতে হবে, বা যক্ষা রোগ যাতে একজনের হয়েছে আরেকজনের যদি না হয় সেক্ষেত্রে কী কী ব্যবস্থা নিতে হবে আমরা কিন্তু জেনে ফেলেছি। তাহলে চলো এর পরবর্তীতে কী আছে তা আমরা একটু দেখে নিই।
দেখো এর পরবর্তীতে ঠিক আরো একটি রোগের নাম দেওয়া হয়েছে, রোগটির নাম হচ্ছে নিউমোনিয়া। দেখতে পাচ্ছ তোমরা নিউমোনিয়া। আচ্ছা নিউমোনিয়া যে রোগটা সম্পর্কে আমরা এখানে কি দেওয়া আছে তা একটু পড়ে নিই এবং তার পাশাপাশি আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো নিউমোনিয়া একটি ফুসফুসের রোগ, অত্যধিক ঠান্ডা লাগলে নিউমোনিয়া রোগ হতে পারে, হাম ব্রঙ্কাইটিস ইত্যাদি রোগের পরে ঠান্ডা লেগে নিউমোনিয়া রোগ হতে পারে। শিশুদের জন্য এটি একটি মারাত্মক রোগ, ঠিক আছে। দেখো বন্ধুরা একটু জায়গায় যদি আমি তোমাদের একটু বলি, প্রথমত ফুসফুস, তোমরা এর আগে শ্বসনতন্ত্র সম্পর্কে যখন তোমাদের শ্বসনের যে কার্যাবলী সম্পর্কে যখন জানিয়েছি তখন তোমাদের কিন্তু বারবার করে বলেছে যে এর মধ্যে আমাদের শ্বসন কার্যাবলীর মধ্যে সব থেকে একটা প্রয়োজনীয় অঙ্গ হচ্ছে ফুসফুস। তো শুধু এখান থেকে বোঝা আছে যে ফুসফুস যে রোগটা, এই ফুসফুসের রোগ যে নিউমোনিয়া, এটা তাহলে খুবই আমাদের জন্য কি ক্ষতিকর একটি রোগ। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে অবশ্যই দেখো এখানে যেটা বলছে অত্যধিক ঠান্ডা লাগলে নিউমোনিয়া রোগ হতে পারে, তাহলে ঠান্ডা লাগানো যাবে না, ঠান্ডা লাগলে নিউমোনিয়া রোগ হওয়ার সম্ভাবনা আছে। এবং তার পাশাপাশি হাম ব্রঙ্কাইটিস মানে নিউমোনিয়া রোগটা হওয়ার পূর্বে কিন্তু মূলত এই রোগগুলো থেকে বেশি রোগ হয়, এটা নিউমোনিয়াটা হয়ে যায়, যেমন আর কি হাম এবং হলো ব্রঙ্কাইটিস, ঠিক আছে। এই ধরনের রোগ হওয়ার পরে তারপর ঠান্ডা লাগার ফলে কিন্তু নিউমোনিয়া রোগটা হয়। তো শিশুদের জন্য এটি একটি মারাত্মক রোগ শিশুদের, কারণ আমরা জানি যে ছোটদের ক্ষেত্রে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম থাকে, যার কারণে শিশুদের ক্ষেত্রে নিউমোনিয়া রোগটা হলে এটা খুবই মারাত্মক রোগ হিসেবে ধরে নেওয়া হয়, ঠিক আছে। দেখো তারপরে দেখো তাহলে নিউমোনিয়া রোগের কারণটা কি সেটা একটু দেখি। দেখো কারণ এই ধরনের এক ধরনের ব্যাকটেরিয়ার কারণে রোগ হয়। দেখো একটু আগে আমরা যক্ষ্মার ক্ষেত্রেও কিন্তু জেনেছি যে এক ধরনের ব্যাকটেরিয়ার কারণে যক্ষ্মা রোগটা হয়, তো ঠিক তেমনি দেখো নিউমোনিয়া রোগটাও কিন্তু এক ধরনের ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে, তাহলে এটা হলো ব্যাকটেরিয়া জনিত রোগ। ওকে, তারপর দেখো আসলে নিউমোনিয়া রোগের ক্ষেত্রে লক্ষণ কী হয় সেগুলো আমরা দেখি। লক্ষণ দেখো কাশি ও শ্বাসকষ্ট হয়, কাশি ও শ্বাসকষ্ট হয়, শ্বাস নেওয়ার সময় নাকের ছিদ্র বড় হয়, বেশি জ্বর হয়, কাশির সময় রোগী কী করে বুকে ব্যথা অনুভব করে। বন্ধুরা এই ক্ষেত্রে লক্ষণগুলোর ক্ষেত্রে আমি একটু বলে রাখি, দেখো যে লক্ষণগুলোর কথা বলেছে সবগুলোই কিন্তু ফুসফুস কেন্দ্রিক, আমরা ফুসফুসের মাধ্যমে কিন্তু কী করে থাকি সম্পূর্ণ করে থাকি। পাশাপাশি দেখো কাশির সময় রোগীর বুকে ব্যথা, বুকে ব্যথা ফুসফুসের উপরের অংশই কিন্তু আমাদের বক্ষ যে অঞ্চল সেটা, তো সেই ক্ষেত্রে দেখো আমরা প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কিন্তু ফুসফুসকে কেন্দ্র করে সব কিছু পাচ্ছি। তো সেই ক্ষেত্রে এই যে লক্ষণগুলো খুব মানে গভীরভাবে দেখো, কাশি শ্বাসকষ্ট হয়, শ্বাস নেওয়ার সময় নাকের ছিদ্র বড় হয়ে যায় এবং কী হয় বেশি জ্বর হয়, কাশির সময় রোগী কী করে রোগী বুকে ব্যথা অনুভব করে, এই ধরনের লক্ষণগুলো থাকলে আমরা ধরে নিতে পারি যে এটা নিউমোনিয়ার রোগেরই লক্ষণ। ওকে, ঠিক আছে। তারপর দেখো তাহলে নিউমোনিয়া রোগের প্রতিকার কী কী আছে, প্রতিকারটা একটু দেখি। দেখো প্রতিকার অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীর ঔষধ ও পথ্য খাওয়া দরকার, বেশি করে পানি ও তরল পদার্থ যেমন কি স্যুপ ফলের রস পান করতে হবে, রোগীকে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। দেখো বন্ধুরা এই ক্ষেত্রে প্রতিকার, প্রতিকারটা যদি আমরা বলি প্রতিকারটার ক্ষেত্রে অনেকটাই কিন্তু হচ্ছে যক্ষার মতোই আছে, তাই না। যক্ষার ক্ষেত্রে কিন্তু আমরা সব থেকে বেশি ইয়ে করেছি কি চিকিৎসকের সুপরামর্শ, ঠিক তেমনি এখানে দেখো নিউমোনিয়া রোগের ক্ষেত্রে কিন্তু আমাদের অতিরিক্ত দ্রুতই আগে কী করতে হবে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমাদের এটার এই রোগের ঔষধ এবং এর পাশাপাশি যে খাবারগুলো আমাদের খেতে হবে সেগুলো শুরু করে দিতে হবে, ঠিক আছে। এর পাশাপাশি দেখো আমাদের নিউমোনিয়া রোগের ক্ষেত্রে তরল জাতীয় খাবার, পানি ও তরল জাতীয় খাবার বেশি পান করতে হবে, রোগীকে পুষ্টিকর খাবার, এটার যক্ষার ক্ষেত্রে ছিল পুষ্টিকর খাবার খাওয়াতে হবে, এখানে দেখো একই জিনিস আছে রোগীকে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। তাহলে প্রতিকার সম্পর্কে আমরা মোটামুটি জেনে ফেললাম, এবার চলে আসে প্রতিরোধ, ঠিক আছে বন্ধু। তাহলে দেখো প্রতিরোধের ক্ষেত্রে কী বলছে, প্রতিরোধের ক্ষেত্রে বলছে দেখো শিশুদের হাম বা ব্রঙ্কাইটিস হলে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। বন্ধুরা একটু আগে আমি যখন নিউমোনিয়া রোগটার সঙ্গে তোমাদেরকে পরিচয় করে দিচ্ছিলাম তখন কিন্তু বারবার করে বলেছিলাম যে হাম এবং ব্রঙ্কাইটিস এই ধরনের যে রোগটা, এই রোগটার পরে কিন্তু ঠান্ডা লাগে কি হয় নিউমোনিয়া হয়। তো সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই প্রতিরোধের ক্ষেত্রে যখন শিশুদের দেখা যাচ্ছে যে হাম হচ্ছে বা ব্রঙ্কাইটিস এই টাইপের রোগ হচ্ছে, এই রোগটা হলে আমাদের অতি সাবধানতা অবলম্বন করতে হবে যাতে এর থেকে ঠান্ডা লেগে নিউমোনিয়া না হয়ে যায়, ঠিক আছে। কারণ শিশুদের ক্ষেত্রে কি নিউমোনিয়া একটি মারাত্মক রোগ, ঠিক আছে। তো সুতরাং আমরা কিন্তু এই প্রতিরোধ সম্পর্কে কিছুটা জেনে ফেলছি। তারপর দেখি আর কি আছে বন্ধুরা, দেখো তারপরে রয়েছে হলো ব্রঙ্কাইটিস। একটু আগে আমরা নিউমোনিয়া রোগটা যখন দেখেছি, নিউমোনিয়া রোগের ক্ষেত্রে কিন্তু হাম এবং ব্রঙ্কাইটিস দুইটা রোগ আরও জেনেছিলাম,
তো সেখানে ব্রঙ্কাইটিস যে রোগটা আছে সেই রোগটা সম্পর্কে এখানে কথা বলা হচ্ছে বন্ধুরা। দেখো ব্রঙ্কাইটিস, ঠিক আছে, ব্রঙ্কাইটিস রোগটা এখানে যে পরিচিতি আছে সেটার সম্পর্কে সেই সম্পর্কে তোমাদেরকে একটু জানিয়ে রাখি। দেখো শ্বাসনালীর সংক্রমণকে ব্রঙ্কাইটিস বলে। অস্বাস্থ্যকর পরিবেশে অস্বাস্থ্যকর পরিবেশ, ধুলাবালি মিশ্রিত আবহাওয়া, ঠান্ডা লাগা এবং ধূমপান থেকে এই রোগ হতে পারে। বন্ধুরা ব্রঙ্কাইটিস যে রোগটা এটা মূলত শ্বাসনালীর রোগ। কিসের রোগ? শ্বাসনালী, আমরা যে শ্বাস গ্রহণ করার পরে যে আমাদের যেটা থেকে আমাদের একদম ফুসফুস পর্যন্ত যে নাসারন্ধ্রের পর থেকে ফুসফুস পর্যন্ত যে পথটা আছে এটা হলো কি, এটা হচ্ছে নাসাপথ, বা এই পথটার মধ্যে এটা কিন্তু কি বলা হচ্ছে, শ্বাসনালী বলা হচ্ছে, ঠিক আছে। তো এই শ্বাসনালীর যে রোগটা হয় সেই রোগটার নামই হলো ব্রঙ্কাইটিস। তো এই ক্ষেত্রে এই রোগটা হওয়ার কীভাবে হয়, দেখো অস্বাস্থ্যকর পরিবেশ পাশাপাশি কি ধুলাবালি মিশ্রিত আবহাওয়া, ঠান্ডা লাগা এবং হলো ধূমপান, এই জিনিসগুলোর জন্যই কিন্তু এই ধরনের রোগটা মানে ব্রঙ্কাইটিস রোগটা হতে পারে। তো দেখো এর কারণটা দেখো কি বলছে, এর কারণ হচ্ছে এক ধরনের ভাইরাস থেকে এই রোগ হয়, এক ধরনের ভাইরাস থেকে এই রোগটা হয়। তাহলে দেখো একটু ভিন্নতা রয়েছে, আমরা ইতিপূর্বে যে দুইটা রোগ দেখেছি যক্ষা এবং নিউমোনিয়া এটা ছিল ব্যাকটেরিয়া জনিত রোগ, কিন্তু আমরা এখন যে রোগটা দেখতে যাচ্ছি ব্রঙ্কাইটিস, ব্রঙ্কাইটিস রোগটা কি এক ধরনের ভাইরাস জনিত রোগ, ঠিক আছে। তাহলে দেখো বন্ধুরা এর লক্ষণ কি, দেখো লক্ষণ হচ্ছে কাশি ও শ্বাসকষ্ট হয়। ব্রঙ্কাইটিস রোগের প্রধান লক্ষণ হচ্ছে কাশি এবং শ্বাসকষ্ট হয়, কাশির সাথে কফ থাকে, জ্বর হয়, রোগী ক্রমান্বয়ে দুর্বল হতে থাকে। বন্ধুরা দেখো আমরা ইতিপূর্বে যে রোগ দুটো দেখেছি এই দুটো রোগের সঙ্গে কিন্তু এই রোগেরও লক্ষণগুলো প্রায় মিলে যাচ্ছে। যেমন দেখো এই এই রোগের লক্ষণের মধ্যে কী আছে, কাশি শ্বাসকষ্ট হবে, কাশির সাথে কি কফ হবে, জ্বর হবে, আবার কি শরীর দুর্বল হয়ে যাবে, তাই না। তাহলে আমরা কিন্তু এর আগেও এই লক্ষণগুলো দেখছি, যক্ষাতেও দেখেছি আবার নিউমোনিয়াতেও দেখেছি। আচ্ছা এরপর দেখো এই রোগের প্রতিকার হিসেবে কি থাকছে, দেখো প্রতিকার হিসেবে থাকছে ধূমপান বন্ধ করা, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা ব্যবস্থা করতে হবে। দেখো যেহেতু এটা শ্বাসনালীর রোগ সেই ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে ওই যে উপরে বলেছে যে ধূমপান জনিত কারণেও কিন্তু এই রোগটা হয়, তো সেই ক্ষেত্রে প্রতিকার হবে যে ব্যক্তির এই রোগটি হয়েছে সে ধূমপান করে থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তাকে ধূমপানটা বন্ধ করে দিতে হবে, তার পাশাপাশি ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটার চিকিৎসা নিতে হবে। এবার দেখো কি বলছে, ব্রঙ্কাইটিসের পরে দেখো আমাদের আরেকটা রোগের নাম দেওয়া আছে হাঁপানি বা অ্যাজমা। বন্ধুরা হাঁপানি বা অ্যাজমা, আমরা মনে আছে আমরা এই পাঠটা শুরু করার সময় যখন শুরু করেছি তখনই কয়েকটি রোগের নাম জেনেছিলাম, তাই না, যে হাঁপানি এবং অ্যাজমা এটাও আমরা জেনেছিলাম। তো এই যে এই রোগটার ক্ষেত্রে কি বলতে থাকবো, এটা কেমন রোগ, হাঁপানি হচ্ছে ছোঁয়াচে বা জীবাণুবাহিত রোগ নয়, দেখছো। দেখো হাঁপানি কোন ধরনের রোগ নয়, একটু আগে যে আমরা যে তিনটা রোগ সম্পর্কে জেনেছি, একটা হলো যক্ষা নিউমোনিয়া আর একটা হলো ব্রঙ্কাইটিস, এই তিনটা রোগ জেনেছিলাম কি, এই তিনটা রোগ জেনেছিলাম যে ব্যাকটেরিয়া জনিত রোগ, ভাইরাস জনিত রোগ, তাই না। কিন্তু হাঁপানি বা অ্যাজমা এটা কিন্তু ব্যাকটেরিয়া বা কি ভাইরাস জনিত রোগ নয়, এটা কি দেখো এটা কি বলেছে, হাঁপানি ছোঁয়াচে বা জীবাণুবাহিত রোগ নয়। দেখো কি বলছে কারণটা কি, কারণ বিশেষ কোনো খাবার, বাতাসে উপস্থিত ধুলাবালি অথবা ফুলের রেণু প্রশ্বাসের সাথে ফুসফুসে প্রবেশ করলে হাঁপানি হতে পারে, ঠিক আছে বন্ধুরা। তাহলে আমাদের কি কারণে হাঁপানি হতে পারে, আমরা যেটা দেখলাম একটু আগে, দেখো যে বিশেষ কোনো ধরনের খাবার, বাতাসে উপস্থিত ধুলাবালি এবং কি ফুলের যে রেণু, এই এই রেণু এই সব জিনিস যদি কি হয় প্রশ্বাসের সাথে, আমাদের প্রশ্বাসের সাথে যদি ফুসফুসে প্রবেশ করে সেই ক্ষেত্রে আমাদের এই যে হাঁপানি হতে পারে। শিশুদের ক্ষেত্রে সাধারণ সর্দি থেকে হাঁপানি হতে পারে, তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে হাঁপানি কোনো ধরনের ছোঁয়াচে বা জীবাণুবাহিত রোগ নয়, এটা এই যে এইখানে যে কারণগুলো দেওয়া আছে এর কারণে হয়ে থাকে। তাহলে দেখো ব্যতিক্রমটা কি, এর কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রম দেখো বছরের বিশেষ ঋতুতে বা ঋতু পরিবর্তনের সময় এই রোগ বেড়ে যায়। বন্ধুরা এই যে হাঁপানি এবং হলো কি অ্যাজমা, এই 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 রোগটি কি হয় মূলত, দেখো বলছে বছরের বিশেষ ঋতু বা ঋতু পরিবর্তনের সময় এই রোগ হয়ে বেড়ে যায়, এটা মূলত যে ঋতু পরিবর্তন যখন গরম থেকে ঠান্ডা হয় বা বিশেষ করে ঠান্ডার সময় এই টাইপের যে এই সময় এই সময়টার মধ্যে কিন্তু এই রোগটা বেশি দেখা যায়। দেখো তাহলে এই রোগের লক্ষণ কি, লক্ষণটা আমরা একটু দেখি, দেখো হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, শ্বাসকষ্টে দম বন্ধ হয়ে যাওয়া হওয়ার মতো হয়, রোগী জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করে, ফুসফুসের বায়ুথলিতে ঠিক মতো অক্সিজেন সরবরাহ হয় না বা বাধাগ্রস্ত হয়, ফলে রোগীর কষ্ট হয়,
শ্বাস নেওয়ার সময় রোগীর পাঁজরের মাঝের চামড়া ভিতরের দিকে ঢুকে যায়, কাশির সাথে কখনো কখনো সাদা কফ বের হয়, জ্বর থাকে না, রোগীর কোনো শক্ত খাবার খেতে পারে না, কখনো কখনো বমি হয়, রোগী দুর্বল হয়ে পড়ে। বন্ধুরা দেখেছো এই রোগটার কিন্তু লক্ষণ অনেকগুলো। কি হচ্ছে, হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে, শ্বাসকষ্টের কারণে দম বন্ধ হয়ে যাওয়ার মতো হয়। তাহলে দেখো এখানটায় এই যে রোগটার যে লক্ষণগুলো আমরা জানলাম, এই লক্ষণগুলোর মধ্যে সব থেকে বড় বিষয় যেটা, এটাও কিন্তু আমাদের ফুসফুসের উপরই ডিপেন্ড করছে, তাই না? দেখো পুরো বিষয়টা শ্বাসকষ্ট, শ্বাসকষ্টের ফলে দম বন্ধ হয়ে যাওয়া, তারপর রোগীর জোরে জোরে শ্বাস নেওয়ার ফলে নেওয়ার চেষ্টা করা ফুসফুসের বায়ুধরিতে, দেখো ফুসফুস বলে দিয়েছে ফুসফুসের বায়ুধরিতে ঠিক মতো অক্সিজেন সরবরাহ হয় না বা বাধাগ্রস্ত হয়, যার ফলে তাহলে এই যে হাঁপানি বা অ্যাজমা এই রোগটিও কিন্তু আমাদের ফুসফুসের উপর এক ধরনের রোগ, মানে শ্বসন, মানে আমাদের যে শ্বসন যে তন্ত্রটা শ্বসন তন্ত্রেরই একটা রোগ। তো এই রোগটার লক্ষণ কিন্তু আমরা দেখে ফেলেছি মোটামুটিভাবে। আমরা কিন্তু এখন কোনো ব্যক্তির মধ্যে যদি এই লক্ষণগুলো দেখতে পাই তাহলে আমরা ধরে নিতে পারি বা আমরা প্রাথমিক পর্যায়ে মনে করে নিতে পারি যে তার শ্বাসকষ্ট হচ্ছে বা অ্যাজমা বা হাঁপানি হয়েছে। ঠিক আছে, এখন দেখো এর পরবর্তীতে আমাদের কি আছে, যে এর প্রতিকার, যে হাঁপানি বা অ্যাজমা এর প্রতিকারটা কি। দেখো আলো বাতাসপূর্ণ গৃহে বসবাস করা, যে সকল জিনিসের সংস্পর্শে আসলে বা খেলে হাঁপানি বাড়ে তা থেকে বিরত থাকা, যেমন কি পশমি কাপড়, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলা, ধোয়া ধুলাবালি ইত্যাদি থেকে দূরে থাকা, ধূমপান পরিহার করা। বন্ধুরা প্রাথমিক পর্যায়ে দেখো প্রতিকার হিসেবে যে জিনিসগুলো দিয়েছে সেগুলো অবশ্যই, তাহলে এর থেকে আমরা বুঝতে পারছি কি, দেখো আলো বাতাসপূর্ণ গৃহে থাকতে হবে, মানে যেইখানটায় যেহেতু এটা শ্বাসকষ্ট হয় এই রোগটার মধ্যে, তো সেই ক্ষেত্রে অবশ্যই এমন জায়গায় থাকতে হবে যেখানে আমাদের শ্বাসকষ্টটা, মানে আমাদের শ্বাস নিতে গেলে আমরা যাতে সহজে শ্বাস, মানে শ্বাসকার্যটা চালাতে পারি, সেক্ষেত্রে দেখো আলো বাতাসপূর্ণ এমন গৃহে বসবাস করতে হবে। এর পাশাপাশি দেখো আমরা বলি না যে আমাদের, আমরা প্রায় দেখো আমাদের খাবার দাবারের মধ্যে যদি একটু চেঞ্জিং হয়, যেমন মনে করো যে অনেকে আছে যে গরুর মাংস খেতে পারে না খেলে অ্যালার্জি হয়, বা মিষ্টি কুমড়া খেতে পারে না খেলে অ্যালার্জি হয়, এই যে এই টাইপের খাবারগুলো, যেমন বলছে যে সকল জিনিসের সংস্পর্শে বা খেলে, এমন কোনো কিছু সংস্পর্শে আসলে যদি আমার হাঁপানি রোগটা বাড়ে, আমার শ্বাসকষ্ট হয়, বা কোনো জিনিস খেলে যদি আমার ওই জিনিসটা খেলে আমার শ্বাসকষ্টটা বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে এই সকল নির্দিষ্ট জিনিসপত্র সংস্পর্শে আসা এবং এই সব জিনিস খাওয়া থেকে বিরত থাকতে হবে যাতে আমার এই এই রোগটা বেড়ে না যায়। এরকম পাশাপাশি দেখো এখানে একটা উল্লেখ করে দিয়েছে পশমি কাপড়। দেখো অনেকের ক্ষেত্রে এমন হয় না যে পশমি কাপড় একটু কাছাকাছি আসলে হাঁচি আসে, হ্যাঁ, তো এই ক্ষেত্রে এটা কিন্তু এক টাইপের কী হচ্ছে তোমার যে হাঁপানি রোগটা আছে বা যদি অ্যালার্জি থেকে যায় সেক্ষেত্রে এই এই রোগগুলোকে প্রশমিত করে। তো সেই ক্ষেত্রে অবশ্যই যে জিনিসগুলোর কাছাকাছি আসলে বা খেলে আমাদের হাঁপানি রোগটা বাড়ে সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে বা এগুলোকে বিরত, এগুলো থেকে বিরত থাকতে হবে। তার পাশাপাশি ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে, ধুলাবালি ধোয়া ইত্যাদি থেকে দূরে থাকতে হবে, এবং অবশ্যই অবশ্যই যারা ধূমপান করেন তাদের ক্ষেত্রে যদি এই রোগটা থেকে থাকে অবশ্যই তাদেরকে ধূমপান পরিহার করতে হবে। ঠিক আছে, এবার দেখো কি বলছে, ওষুধ সেবনে শ্বাসকষ্টের কিছুটা লাঘব হয় বটে কিন্তু রোগ পুরোপুরি ভালো হয় না, তাই শ্বাসকষ্ট লাঘবে রোগের সাথে সবসময় ওষুধ রাখা অত্যন্ত জরুরি। বুঝতে পারছো যে ইতিপূর্বে আমাদের যে তিনটি রোগ ছিল সেটা হলো কি, যে আমাদের রোগ ছিল কি যক্ষা, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, এই রোগগুলো কিন্তু সারা সেরে যায় চিকিৎসার ফলে, সব কিছুর ফলে সেরে যায়, কিন্তু এই এই যে হাঁপানি বা অ্যাজমা এই রোগটার ক্ষেত্রে যেটা বিষয় বলছে যে এটা কি হয়, ওষুধ সেবনের ফলে কি হয় কিছুটা লাঘব হয় কিন্তু পুরোপুরিভাবে শেষ হয় না বা ভালো হয় না, যার ফলে অবশ্যই অবশ্যই যেই রোগীর হাঁপানি রোগ আছে বা অ্যাজমা আছে বা শ্বাসকষ্টের সমস্যা আছে অবশ্যই তাদের সঙ্গে ওষুধ কী করতে বহন করতে হবে, যাতে কোনো সমস্যা হলে তারা অত্যন্ত জরুরিভাবে সেই ওষুধটাকে সেবন করতে পারে। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলো দেখি আমরা মোটামুটিভাবে এখন এইখানটায় যে চারটি রোগ, এই রোগগুলো সম্পর্কে জানলাম, এই রোগের লক্ষণ জানলাম, কারণ জানলাম, প্রতিকার প্রতিরোধ এগুলো সম্পর্কে জানলাম, দেখি এরপরে আমাদের কী রয়েছে। দেখো এরপরে হলো আমাদের চলে আসছে পার্ট আট। ঠিক আছে, পার্ট সাথে আমরা মোটামুটিভাবে রোগ, রোগের নাম, রোগের কারণ, রোগের লক্ষণ, প্রতিকার প্রতিরোধ এগুলো সম্পর্কে জেনেছি, আর আটে আমরা যেটা শিখবো, দেখো প্রথমে বলেছে এই অধ্যায়ে আমরা যা শিখলাম, দেখো বন্ধুরা কি বলছে, এই অধ্যায়ে আমরা যা শিখলাম,
শক্তির জন্য প্রতিটি জীবের শোষণ অপরিহার্য। বন্ধুরা দেখো এই কথাটা যদি তোমাদেরকে ভেঙে বলি, আমি ইতিপূর্বে গত ক্লাসে তোমাদের বলেছি যে অনেকে আমরা মনে করি শোষণ বলতে কি আমরা যে নিঃশ্বাস নিই বা শ্বাস প্রশ্বাস যে বিষয়গুলো থাকে এটাই আমরা মনে করি যে শোষণ, কিন্তু না, শোষণের সাথে সাথে কি হয় আমাদের শরীরে শক্তি উৎপন্ন হয়। তো এই কারণে এখানে বলেছে দেখো আমরা তাহলে এই জিনিসটা কিন্তু শিখেছি এই অধ্যায় থেকে, তাই না? তাই এখানে বলেছে যে এই অধ্যায়ে আমরা যা শিখলাম শক্তির জন্য প্রতিটি জীবেরই কি শোষণ অপরিহার্য, মানে শোষণ প্রক্রিয়াটা অবশ্যই অবশ্যই প্রয়োজন। ঠিক আছে, এবার দেখো এই অধ্যায়ে আরো কিছু জিনিস আমরা এখানে দেখো দেখা আছে, এগুলো সম্পর্কে একটু শিখে নিই। দেখো বলছে কি পত্ররন্ধ্র ও রক্ষী কোষ, পত্ররন্ধ্র ও রক্ষী কোষ। দেখো বলছে পত্ররন্ধ্রের রক্ষী কোষ গুলো পত্ররন্ধ্রকে খোলা বা বন্ধ রাখতে সাহায্য করে। রক্ষী কোষে ক্লোরোফিল থাকে, তাই দিনের বেলায় রক্ষী কোষে সালাইভ সংশ্লেষণ ঘটে এবং এর ফলে পত্ররন্ধ্র খুলে যায়। প্রতিটি জীবের শোষণ অপরিহার্য। বন্ধুরা সর্বপ্রথম আমাদের জানতে হবে পত্ররন্ধ্র ও রক্ষী কোষ এটা আসলে কোথায় থাকে, তাই না? আমরা তো মানুষ, আমরা তো জীব, তাই না? তো এখন সেই ক্ষেত্রে আমাদের কি পত্ররন্ধ্র আছে বা রক্ষী কোষ কি আছে আমাদের আগে জানতে হবে যে এটা আসলে কোথায় থাকে। তো মূলত এই যে পত্ররন্ধ্র ও রক্ষী কোষ এই জিনিসটা থাকে হলো উদ্ভিদের মধ্যে। কোথা থাকে বন্ধুরা? উদ্ভিদের মধ্যে। দেখো উদ্ভিদের মধ্যে এটা কোথায় থাকে? উদ্ভিদের মধ্যে এটা উদ্ভিদের পাতা, পাতার মধ্যে বা কাণ্ডের মধ্যে, মানে এক কথায় নমনীয়, মানে খুব নরম যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে থাকে। দেখো বলছে পত্ররন্ধ্রের মধ্যে কিন্তু দুই রক্ষী কোষ থাকে, দুটি রক্ষী কোষ থাকে। এই কোষগুলো কি করে, মানে পত্ররন্ধ্রের মধ্যে যে ছোট্ট ছিদ্র, যে ছিদ্রগুলো আমরা অণুবীক্ষণ যন্ত্র সাহায্য ছাড়া দেখতে পাই না, সেই ধরনের ছিদ্রকে এই রক্ষী কোষ কি করে রক্ষা করে, মানে এটা প্রয়োজনে খুলে যায়, পত্ররন্ধ্রকে খুলতে সাহায্য করে, আবার পত্ররন্ধ্রকে বন্ধ করতে সাহায্য করে। তো এই রক্ষী কোষগুলোর কাজ কিন্তু এগুলোই। আর পাশাপাশি দেখো রক্ষী কোষে কি থাকে, ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল থাকা মানে তো আমাদের এটা জানতে হবে বন্ধুরা যে এগুলো সালাইভ সংশ্লেষণে কি করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ আমরা জানি যেসব উদ্ভিদের মধ্যে ক্লোরোফিল থাকে সেসব উদ্ভিদ নিজের খাবার নিজে তৈরি করতে পারে। কিসের মাধ্যমে? সালাইভ সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। তো যেহেতু রক্ষী কোষে আমাদের ক্লোরোফিল থাকে, তো সেক্ষেত্রে অবশ্যই এই রক্ষী কোষগুলো আমাদের সালাইভ সংশ্লেষণে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো তাই দিনের বেলা কি করে রক্ষী কোষের সালাইভ সংশ্লেষণ ঘটে। ঠিক আছে, হ্যাঁ লেখাও আছে যে দিনের বেলায় রক্ষী কোষের সালাইভ সংশ্লেষণ ঘটে এবং এর ফলে পত্ররন্ধ্র কি হয় খুলে যায়। দেখো পত্ররন্ধ্র খুলে যায়, প্রতিটি জীবের শোষণ অপরিহার্য। তাহলে দেখো এই ক্ষেত্রে কিন্তু এখানটাও কিন্তু শোষণের কাজ আছে, পত্ররন্ধ্র ও রক্ষী কোষ মানে উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু শোষণের কাজ রয়েছে। এবার চলে আসি আমরা বন্ধুরা বহিঃশোষণ। দেখো দেখা আছে বহিঃশোষণ, বহিঃশোষণ ফুসফুসের বায়ুথলি থেকে অক্সিজেন পশ্চিম নালীর রক্তে প্রবেশ করে এবং কার্বন ডাইঅক্সাইড রক্ত থেকে বায়ুথলিতে আসে। ফুসফুসের এই গ্যাসীয় আদান প্রদানকে বহিঃশোষণ বলে। প্রশ্বাস ও নিঃশ্বাস এই দুই প্রক্রিয়া বহিঃশোষণের অন্তর্গত। বন্ধুরা আমি যদি এই জায়গাটা একটু বলি, তোমাদের গত পাঠ নিয়ে যখন আমি আলোচনা করেছিলাম তখন কিন্তু আমি তোমাদেরকে অন্তঃশোষণ এবং বহিঃশোষণ নিয়েও বুঝিয়েছিলাম। তো সেই ক্ষেত্রে দেখো বহিঃশোষণ এখানে ছোট্ট করে তার সার সংক্ষেপে কিছু কথা বলেছে, সেই কথাগুলোর মধ্যে কি হয় আমি তোমাদের বলেছিলাম যে বহিঃশোষণের মধ্যে যেটা ঘটনা ঘটে বায়ুথলিতে, ফুসফুসের বায়ুথলি থেকে অক্সিজেন কি করে কৌশিক নালীর মধ্যে সারা শরীরে রক্তের মাধ্যমে সারা শরীরে কি করে অক্সিজেন প্রবাহিত করে, অক্সিজেনকে নিয়ে যায় একদম শেষ পর্যন্ত, এবং নিয়ে যাওয়ার পর সেই জায়গায় উপস্থিত যে কার্বন ডাইঅক্সাইডটা থাকে যায় যে আমাদের কোষের মধ্যে খাদ্যটি রয়েছে সেই খাদ্যটিকে অক্সিজেনের দ্বারা জারিত করে যে শক্তি উৎপন্ন হয়, শক্তির পাশাপাশি যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হতো সেই কার্বন ডাইঅক্সাইডটাকে আবার কী করে রক্তের মাধ্যমে আবার ফুসফুসে ফেরত নিয়ে আসে। দেখো এই যে ফুসফুসের এই দেখো কার্বন ডাইঅক্সাইড রক্ত থেকে বায়ুথলিতে নিয়ে আসে, দেখো ফুসফুসের বায়ুথলিতে নিয়ে আসে, এই যে পুরো আদান প্রদান মানে গ্যাসীয় যে আদান প্রদানটা ঘটে এটাকেই কিন্তু বহিঃশোষণ বলে, আমরা কিন্তু ইতিপূর্বে এটা জেনে এসেছি। এবং দেখো প্রশ্বাস ও নিঃশ্বাস কি, আমাদের যে বহিঃশোষণের মধ্যে দুটো প্রক্রিয়া ছিল, একটা প্রশ্বাস প্রক্রিয়া একটা ছিল নিঃশ্বাস প্রক্রিয়া, এই দুটো প্রক্রিয়াও কিন্তু দেখো বহিঃশোষণের অন্তর্গত। আমরা এটা বিস্তারিত করেছিলাম 4-6 পাঠে, এখানে আমরা সার সংক্ষেপে বললাম বহিঃশোষণ। এবার দেখো বন্ধুরা বলছে অন্তঃশোষণ, অন্তঃশোষণটা আসলে কি সেটাও আমরা কিন্তু জেনেছি, সেটাও আমরা জেনেছি কোন জায়গায় 4-6 পাঠে বিস্তারিতভাবে। এখানে আমরা একটু কি সার সংক্ষেপে জানছি কোষের মাইটোকন্ড্রিয়ার ভিতরে, কোষের মাইটোকন্ড্রিয়ার ভিতরে কতগুলো এনজাইমের
নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণাধীন খাদ্যের সাথে অক্সিজেনের বিক্রিয়া ঘটে, এভাবে অন্তঃশ্বসন ক্রিয়া ঘটে। বন্ধুরা দেখো অন্তঃশ্বসনটা কোন জায়গায়, আমি একটু আগে যে বলেছিলাম ওই যে অক্সিজেন কৌশিক নালীর মাধ্যমে একদম শরীরের দেহের যে কোষগুলো আছে কোষের মধ্যে প্রবেশ করে, তাই না? তো ওই কোষের মধ্যে প্রবেশ করে এবং কোষ থেকে কি করে কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে আসে, কিন্তু মাঝখানে যে অংশটা আছে কোষের মধ্যে অক্সিজেনটা গ্রহণ যাওয়ার পর কি ঘটে, ওই কোষের কোষস্থ যে খাদ্যটা আছে সেই খাদ্যটাকে ওই অক্সিজেনের মাধ্যমে কি হয় জারিত করে, জারিত করার পরে কি হয় শক্তি উৎপন্ন হয়, পাশাপাশি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এই যে মাঝখানে এই অংশটুকু যে কাজটা হয় এটাই কিন্তু অন্তঃশোষণের কাজ, ঠিক আছে? কোষের মধ্যে এই ধরনের শোষণটা ঘটে, এই জন্য এটা কিন্তু অন্তঃশোষণ, ঠিক আছে? এবং এর ফলে কিন্তু শক্তি উৎপন্ন হয়। দেখো এখানে কিন্তু এইভাবে অন্তঃশোষণ ক্রিয়া ঘটে, এই যে দেখো বিক্রিয়া ঘটে, এটা খাদ্যের সাথে অক্সিজেনের বিক্রিয়া ঘটে। ওকে, তাহলে অন্তঃশোষণটা কি, অন্তঃশোষণটা হলো কোষের মধ্যে যে ধরনের শোষণটা ঘটে সেটা হলো অন্তঃশোষণ। আর বহিঃশোষণটা কি, ফুসফুস থেকে কোষ পর্যন্ত যাচ্ছে, আবার কোষ থেকে আবার ফুসফুসে আসতেছে, কি গ্যাসীয় আদান প্রদান করছে, এটা হচ্ছে বহিঃশোষণ। ওকে, এবার দেখো বলছে লসিকা, লসিকা কি, দেখো একরকম স্বচ্ছ ঈষৎ মৃদু ক্ষারীয় পদার্থ, এটা এক ধরনের রূপান্তরিত কলা রস, এখানে মাঝখানে কোনো ইয়া দেওয়া নেই কিন্তু এটা উচ্চারণ হবে কলা রস। দেখো লসিকা এখানে যে বিষয়টা বলছে এক ধরনের স্বচ্ছ ঈষৎ মৃদু ক্ষারীয় পদার্থ, এটা এক ধরনের রূপান্তরিত কলা রস। এটা বন্ধুরা আমাদের যে রক্তনালী আছে রক্তনালীর মধ্যে এই ধরনের রসটাকে পাওয়া যায়, ঠিক আছে? এটাকে আমরা লসিকা হিসেবে বলি, ঠিক আছে? এটা এটার যে স্বাদ, এটার স্বাদটা হলো একটু ক্ষারীয়, ঠিক আছে? এই জন্য বলছে এটা দেখতে একদম স্বচ্ছ, মানে একদম পানির মতো, ঠিক আছে? কথা বুঝে গেছে? তো বন্ধুরা মোটামুটিভাবে আমরা কিন্তু এখানে যে জিনিসগুলো আবারও রিপিট করছি, দেখো আমরা কী কী শিখলাম, পত্ররন্ধ্র ও রক্ষীকোষ, বহিঃশোষণ, অন্তঃশোষণ, লসিকা, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে দেখছিলাম। তাহলে চলো দেখি পরবর্তীতে আমাদের কী আছে। দেখো বন্ধুরা পরবর্তীতে আমাদের যে বিষয়টি রয়েছে সেটা হলো অনুশীলনের মধ্যে তোমাদের কিছু শূন্যস্থান দেওয়া রয়েছে, শূন্যস্থান পূরণ। তো এই বিষয়গুলোই এখন আমরা একটু একটু করে তোমাদের সামনে সমাধান করব, কেমন? কারণ আমরা তো ইতিপূর্বেই আমরা এই চতুর্থ অধ্যায়ের সম্পূর্ণই পড়ে ফেলেছি এবং বিস্তারিতভাবে জেনেছি, এখন চলো সেগুলোর আলোকে আমরা এগুলোকে কী করতে পারি, সমাধান করতে পারি কিনা। দেখো যে খাদ্য তৈরি হয় কিন্তু ড্যাশ খাদ্য জারিত হয়, কথা বুঝতে পেরেছ? প্রশ্নটা কী বলছে, দেখো ড্যাশ খাদ্য তৈরি হয় কিন্তু ড্যাশ খাদ্য জারিত হয়, মানে কি সালেক সংশ্লেষণ, সালেক সংশ্লেষণে খাদ্য তৈরি হয় কিন্তু শোষণে কি হয় খাদ্য জারিত হয়, এটাই তো আমরা জানি নাকি? তো চলো দেখি আমরা এইটা এই উত্তরটা ঠিক আছে কিন্তু দেখে নিই। দেখো সালেক সংশ্লেষণে খাদ্য তৈরি হয় কিন্তু শোষণে খাদ্য জারিত হয়, ঠিক আছে? এবার দেখো দুই নম্বরে বলেছে জীবকোষে ড্যাশ নামক সাইটোপ্লাজমে অঙ্গাণুকে কোষের শক্তি ঘর বলে। বন্ধুরা আমি এখানে একটু বলে রাখি, জীবকোষে ড্যাশ নামক সাইটোপ্লাজমে অঙ্গাণুকে কোষের শক্তি ঘর বলে। একটু চিন্তা করো তো কোন জায়গাটাতে শক্তি তৈরি হয়, আমরা ইতিপূর্বে কিন্তু একটু আগেই পড়ে আসলাম যে জীবকোষের একটা জায়গা আছে, এই জায়গায় কিছু এনজাইমের মাধ্যমে অক্সিজেনের দ্বারা জারিত হয়ে শক্তি উৎপন্ন হয়, লক্ষ্য করেছো কি জায়গাটার নাম? ঠিক বলেছো বন্ধুরা, সেটা হলো মাইটোকন্ড্রিয়া। চলো দেখি, দেখো ঠিক ঠিকই আছে, আমাদের অন্তরের সঙ্গে মিলে গেছে, জীবকোষে মাইটোকন্ড্রিয়া নামক সাইটোপ্লাজমীয় অঙ্গাণুকে কোষের শক্তি ঘর বলা হয়। এবার দেখো ফুসফুস অসংখ্য ড্যাশ দ্বারা গঠিত, বন্ধুরা ফুসফুস অসংখ্য ড্যাশ দ্বারা গঠিত, কী দ্বারা গঠিত দেখো তো, ব্রঙ্কিওল, ব্রঙ্কিওল দ্বারা গঠিত। ব্রঙ্কিওলটা আসলে কী, আমরা যেখানে সহজে বলে দিলাম ব্রঙ্কিওল দ্বারা গঠিত, কিন্তু ব্রঙ্কিওলটা কী, ব্রঙ্কিওলটা হচ্ছে বায়ুথলি, ঠিক আছে? তো দেখি এখন পরের মধ্যে কী আছে একটু দেখি, ড্যাশ একটি ছোঁয়াচে রোগ। বন্ধুরা কী ছোঁয়াচে রোগ হতে পারে বলতো, আমরা একটু আগে তো কয়েকটি রোগের নাম জানলাম, সব কিছুই রোগগুলো সম্পর্কে জানলাম, তাহলে কোন রোগটা ছিল ছোঁয়াচে রোগ? ঠিক ধরেছ, যক্ষা, যক্ষা একটি ছোঁয়াচে রোগ। এবার দেখো কী বলছে, শোষণ একটি ড্যাশ প্রক্রিয়া, শোষণ একটি ড্যাশ প্রক্রিয়া। বন্ধুরা এই জায়গার যে শব্দটা রয়েছে এটা কিন্তু আমরা এই অধ্যায়ের শুরুতেই জেনে এসেছি যে শোষণ একটি কী প্রক্রিয়া, ঠিক ধরেছ, বিপাকীয় প্রক্রিয়া। দেখো শোষণ একটি
বিপাকীয় প্রক্রিয়া। তাহলে বন্ধুরা আমরা কিন্তু এক এক করে এখানকার যে পাঁচটি শূন্যস্থান ছিল সেগুলো পূরণ করে ফেলেছি। তাহলে দেখি আমরা এর পরবর্তীতে কি আছে সেটা একটু দেখে নিই। চলো দেখো বন্ধুরা, এরপরে আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। ঠিক আছে, এখানে পাঁচটা প্রশ্ন দেওয়া আছে, এই পাঁচটা প্রশ্নের উত্তর কিন্তু আমি তোমাদের এখন বলবো না। এই পাঁচটি উত্তর কিন্তু তোমাদের বাসায় লিখতে হবে, এবং স্কুল বন্ধের পরে যখন খুলবে তখন অবশ্যই এই এই এগুলো তোমার শ্রেণীতে যিনি বিজ্ঞান ক্লাস নেন তাকে তোমরা দেখাবো। কারণ এখানটা উত্তরগুলো না বলার পিছনে যে কারণটা রয়েছে সেটা হলো যে আমি ইতিমধ্যে কিন্তু তোমাদের এই অধ্যায়টি পড়িয়েছি, খুব ভালো করে বিস্তারিতভাবে জানিয়েছি, এবং এর প্রতিটা প্রশ্নেরই উত্তর কিন্তু তোমরা বইয়ের মধ্যেই রয়েছে এবং তোমরা পেয়েছো। দেখো অন্তঃশোষণ কাকে বলে আমি একটু আগেই তোমাদের জানালাম, নিউমোনিয়া রোগের কারণ ও লক্ষণ সেটাও জানিয়েছি কিছুক্ষণ আগে, শোষণের প্রয়োজনীয়তা উল্লেখ করো, এটা কিন্তু আমরা অবশ্যই অবশ্যই যে আমাদের শুরুর দিকে যে পার্টগুলো ছিল সেগুলোর মধ্যেই রয়েছে। বায়ুথলির কাজ উল্লেখ করো। বন্ধুরা এখানে তোমাদের তিন যে পার্টটা রয়েছে তিন পার্টের মধ্যে কিন্তু বায়ুথলির কাজ উল্লেখ করা রয়েছে। উদ্ভিদ ও প্রাণীদের শোষণ প্রক্রিয়া ব্যাখ্যা করো, এটাও কিন্তু পড়ার মধ্যেই রয়েছে, এটা আমরা প্রথম থেকে পার্টগুলো যদি একটু পর্যবেক্ষণ করি তাহলেই পেয়ে যাব। তো সুতরাং বন্ধুরা এই পাঁচটি প্রশ্নের উত্তর তোমরা বইয়ের পড়াগুলো আছে সেগুলো একটু পড়বা, পড়ে সেখান থেকে বের করে অবশ্যই খাতায় লিখবা এই বন্ধের মধ্যে। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখি পরে আমাদের জন্য কি রয়েছে। দেখো পরে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন, এটা তোমাদের বইয়ের অনুশীলনের মধ্যেই রয়েছে। তো চলো আমি একটু চেষ্টা করি তোমাদেরকে এটা সলভ করে দেওয়ার। দেখো বলছে এক নম্বর প্রশ্ন, কোনটি উদ্ভিদের শোষণ অঙ্গের নয়? দেখো এই প্রশ্নটা মানে এখানে নিচে চারটি অঙ্গের নাম দেওয়া আছে, এই অঙ্গগুলোর মধ্যে কোন অঙ্গটা উদ্ভিদের শোষণ অঙ্গের অংশ নয় সেটা আমাদেরকে বের করতে হবে। তো দেখো কয় দেওয়া আছে, ত্বক, খ লেন্টিসেল, গ রক্ষীকোষ, ঘ পত্ররন্ধ্র। বন্ধুরা দেখো এই চারটি অপশনের মধ্যে কিন্তু তিনটি অপশন আমরা দেখতে পাচ্ছি, খ গ ঘ, যেগুলো উদ্ভিদের মধ্যেই থাকে। ক নম্বর যে অংশটা রয়েছে ত্বক, ত্বক কি উদ্ভিদে থাকে? বন্ধুরা না, ত্বক কিন্তু উদ্ভিদের মধ্যে থাকে না, ত্বক মানব দেহের একটা অংশ, তাই না? তো জীবের একটা অংশ, তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এখানের প্রশ্নের উত্তরটা কিন্তু ত্বক হবে। তো চলো একটু আমরা মেনে নিই যে এক নম্বর প্রশ্নের উত্তরটা আসলে সঠিক হয়েছে কিনা, দেখি কি বলছে। দেখো আমাদের এক নম্বর প্রশ্নের উত্তর কিন্তু ঠিক হয়েছে, ত্বক। ঠিক আছে, এবার দেখো দু নম্বরে কি বলছে, নিম্ন শ্রেণীর প্রাণীরা কার্য শ্বাসকার্য চলে, নিম্ন শ্রেণীর যে প্রাণীরা আছে তারা কিসের মাধ্যমে শ্বাসকার্য চলে সেটা এখানে প্রশ্নের বলেছে। দেখো আমাদের অপশন দিয়েছে তিনটি, ক ফুলকা ও ত্বকের সাহায্যে, দুই ত্বক ও ট্রাকিয়ার মাধ্যমে, তিন ফুসফুস ও ফুলকার মাধ্যমে। হ্যাঁ এই যে তিনটা অপশন দেওয়া আছে বন্ধুরা, এখন দেখো বলছে নিচের কোনটি সঠিক, নিচে আবার ধরো ক খ গ ঘ তো চারটা অপশন দেওয়া আছে, তার মধ্যে কতে বলা আছে এক, খ দুই, তিন, গতে দেওয়া আছে এক ও দুই, ঘতে দেওয়া আছে এক ও তিন। বন্ধুরা আমাদের কিন্তু এখান থেকে বের করতে হবে যে কোনটা আসলে কোনটার মাধ্যমে নিম্ন শ্রেণীর প্রাণীরা শ্বাসকার্য চলে। তো বন্ধুরা দেখো ফুলকা ও ত্বকের সাহায্যে নিম্ন শ্রেণীর প্রাণীরা শ্বাসকার্য চলায় না, এটা চলায় না। দেখি দুই নম্বরে ত্বক ও ট্রাকিয়ার মাধ্যমে, ঠিক আছে ত্বক ও ট্রাকিয়ার মাধ্যমে। বন্ধুরা এই দু নম্বর প্রশ্নের উত্তর নিম্ন শ্রেণীর প্রাণীরা শ্বাসকার্য চলায়, এটা কিন্তু আমাদের হবে দু নম্বর, যে ত্বক ও ট্রাকিয়ার মাধ্যমে। তো চলো দেখি আমাদের প্রশ্নের সঙ্গে এখানকার উত্তরটা মানে আমরা যে উত্তরটা বললাম সেই উত্তরটার সঙ্গে এখানকার উত্তরটা মিল রয়েছে কিনা দেখি একটু। দেখো দু নম্বর মিলে গিয়েছে যে ত্বক ও ট্রাকিয়ার মাধ্যমে, এটা কি করে নিম্ন শ্রেণীর প্রাণীরা শ্বাসকার্য চলে। তো চলো বন্ধুরা এরপরে কি আছে তা একটু দেখি আমরা। দেখো এরপরে আমাদের আরও একটি বিষয় দেওয়া আছে, তবে এখানে একটু এই বিষয়টা একটু ভিন্নভাবে দেওয়া আছে, উদ্দীপকটি লক্ষ্য করো এবং তিন চার ও পাঁচ নং প্রশ্নের উত্তর দাও। উদ্দীপক বলতে এই দেখো আমাদের এখানে একটা চিত্র দেওয়া রয়েছে, এই চিত্রটাই কিন্তু এখানে উদ্দীপক। তো এই উদ্দীপকের আলোকে আমাদেরকে এই তিন চার পাঁচ এই তিনটি প্রশ্নের উত্তর বের করতে হবে। দেখো তিন নম্বর প্রশ্নটি বলেছে ডাব্লু চিহ্নিত অংশটির নাম কি? দেখো আমাদের এখানে একটা কি ফুসফুস, ফুসফুসের একটা ছবি দেওয়া আছে, ফুসফুসের সঙ্গে আদার্স অন্যান্য যে অঙ্গগুলো আছে সেগুলোর ছবি দেওয়া আছে, দিয়ে সেগুলোকে কিছু কিছু প্রতীক দিয়ে চিহ্নিত করা আছে, যেমন ভি ডাব্লু এক্স ওয়াই, তাই তো? এখন এই প্রশ্নের অনুপাতে বলছে যে ডাব্লু চিহ্নিত অংশটির নাম কি? ডাব্লু বন্ধুরা দেখো এই যে ডাব্লু, ডাব্লু চিহ্নিত অংশটির নাম কি? তো এখানে চারটি অপশন দেওয়া আছে, দেখো বলছে ক এলভিওলাস, খ
খ ব্রঙ্কাস গ ব্রঙ্কিওল ঘ ট্রাকিয়া। বন্ধুরা একটু সহজভাবে যদি তোমরা দেখো যে এইখানটায় যেটা আছে এটা কি, এটা তো শ্বাসনালী তাই না? তারপরে এটা কি দেখো, শ্বাসনালীটা কি করছে, ফুসফুসে আসে, দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। তাহলে এই যে আমরা এই জায়গাটাতে কি বলছি যে শ্বাসনালী ফুসফুসে এসে দুই জায়গায় বিভক্ত, দুই ভাগে ভাগ বিভক্ত হয়ে যায়, এই দুইটা বিভক্ত হওয়াকে কি বলে বন্ধুরা বলো তো? এটাকে বলা হয় ব্রঙ্কাস। দেখো ব্রঙ্কাস, ঠিক আছে, ট্রাকিয়া মানে শ্বাসনালী দুই ভাগে ফুসফুসে আসে, দুই ভাগে বিভক্ত হয়ে যায়, দুই ভাগ যে ভাগে বিভক্ত হয় দুইটা ভাগ কি বলা হয়? ব্রঙ্কাস। ঠিক আছে বন্ধুরা, দেখো ব্রঙ্কাস, তাহলে ডাব্লু চিহ্নিত অংশটা কি হচ্ছে, দেখো ডাব্লু চিহ্নিত অংশটা হচ্ছে ব্রঙ্কাস। এবার দেখো চার নম্বর প্রশ্ন, প্রশ্নটা কি বলছে, উদ্দীপকের কোন অংশটিতে ও টু ও সিও টু এর বিনিময় ঘটে? বন্ধুরা আগে একটু বলি, ও টু বলে কি, ও টু হলো অক্সিজেন আর সিও টু কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখন এই প্রশ্নটা যদি আমরা একটু বিভাগে বলে দেখো, উদ্দীপকের কোন অংশটিতে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে? বন্ধুরা আমরা কিন্তু একটু আগেও জেনে আসছি যে কি করে ফুসফুসের বায়ুথলি থেকে কি হয় অক্সিজেন সম্বলিত গ্যাস কি হয় আমাদের রক্তনালী কোষী নালীর মাধ্যমে দেহের কোষে, এবার প্রতিটা কোষে পৌঁছায়, আবার কোষস্থ কি হয় কার্বন ডাইঅক্সাইডকে আবার কি করে রক্তের মাধ্যমে আবার ফুসফুসের বায়ুথলিতে আসে, নিয়ে আসা হয়। তো তাহলে এই দেখো যে কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন তাহলে বিনিময় ঘটতেছে মূলত কোন জায়গায়, ফুসফুসে। এটা তো আমাদের ফুসফুসের চিত্র তাই না, ফুসফুসের কোন অংশটার মধ্যে হচ্ছে বলো তো দেখি, কোন অংশটার মধ্যে হচ্ছে, এই যে অংশটার মধ্যে না, এটা হলো কি, এটা হলো বায়ুথলি। ওকে বায়ুথলি, তাহলে এটার ইয়েটা কি হচ্ছে ওয়াই, তাহলে এখানে উত্তরটা কাউ কি হবে ওয়াই, চলো দেখি মিলান মিলিয়ে দেখি ওয়াই হচ্ছে কিনা। দেখো বন্ধুরা উত্তর কিন্তু ওয়াই হয়েছে, তাহলে আমাদের উত্তরটাও ঠিক আছে। এবার দেখো কি বলছে, পাঁচ নম্বর, ভি এর সংক্রমণে কোন রোগ হয়, ভি ভি এর সংক্রমণ, এখানে একটা বিষয় আছে, ভিটা আসলে কি, ভি দেখো ভি এখানটায় আমরা যে অংশটা বলছি এই অংশটাকে বলা হচ্ছে শ্বাসনালী, কি বলা হচ্ছে শ্বাসনালী বা কি ট্রাকিয়া। তো এইখানটায় সংক্রমণ হওয়ার ফলে বা এটাতে এই জায়গায় কোনো রকমের ভাইরাস জনিত সংক্রমণ হওয়ার ফলে আমাদের যে রোগটা হয় সেই রোগটার নাম কি আমাদেরকে এটা বের করতে হবে। দেখো বলছে ভি এর সংক্রমণে কোন রোগ হয়, তাহলে বন্ধুরা ইতিপূর্বে আমরা যে চারটি রোগ সম্পর্কে পড়ে এসেছিলাম তার মধ্যে থেকে কোন রোগটি ছিল বলতো, যে ভি এর সংক্রমণে হয়, হ্যাঁ বন্ধুরা ঠিক বলতো, তিন নম্বর যে রোগটি ছিল, যেমন কি তিন নম্বর রোগটা কি পড়েছিলাম আমরা, যক্ষা নিউমোনিয়া, তারপর পড়েছিলাম ব্রঙ্কাইটিস। তাহলে ব্রঙ্কাইটিস যে রোগটা ছিল সেই রোগটা কিন্তু ভি এর সংক্রমণে মানে শ্বাসনালীতে সংক্রমণের কারণে হয়। চলো দেখি উত্তরটা মিলিয়ে দেখি উত্তরটা ঠিক আছে কিনা, দেখো উত্তরটা কিন্তু আমাদের ঠিক আছে কি, ব্রঙ্কাইটিস, দেখো ভি এর সংক্রমণে ব্রঙ্কাইটিস রোগ হয়। তাহলে বন্ধুরা দেখো আমরা ইতিপূর্বে কিন্তু আগের আগের পেজের কয়টি দুটি প্রশ্নের উত্তর সমাধান করেছি, এখানটা আরও কি করলাম আরও তিনটি প্রশ্নের উত্তর মানে সমাধান করলাম। তাহলে চলো দেখি এরপরে আমাদের জন্য কী রয়েছে, দেখো বন্ধুরা এরপরে রয়েছে সৃজনশীল প্রশ্ন, আমাদের একটি উদ্দীপক একটি ছবি দেওয়া আছে এবং এখানে একটি চারটি প্রশ্ন দেওয়া আছে, টুরা কি, নিউমোনিয়া একটি মারাত্মক রোগ ব্যাখ্যা করো, চিত্তে সমৃদ্ধ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো, এফ উপাদানটি ই অংশের প্রবেশের ফলে, এফ উপাদানটি ই অংশের প্রবেশের ফলে সৃষ্ট সমস্যা প্রতিরোধের উপায়গুলো বিশ্লেষণ করো। আবার দেখি দুই নম্বরে দেওয়া আছে কি, একটি চিত্র দেওয়া আছে এক্স ওয়াই জেড, ঠিক আছে, শোষণ কি, পত্ররন্ধ্র কিভাবে শোষণে সাহায্য করে ব্যাখ্যা করো, ওয়াই ও জেড, ওয়াই ও জেড এর মধ্যে কোনটি এক্স এর উপাদান, কোনটি এক্স এর উপাদান সরাসরি ব্যবহার করে ব্যাখ্যা করো, গ্যাসীয় বিনিময়ের ক্ষেত্রে ই ও এফ কিভাবে একে অন্যের উপর নির্ভরশীল, যুক্তিসহ লেখো। বন্ধুরা এই জায়গাটাতে তোমাদেরকে বলে রাখতে চাই, গ্যাসীয় বিনিময়ের ক্ষেত্রে ই ও এফ কিভাবে একে অন্যের সাথে উপর নির্ভরশীল, যুক্তিসহ লেখো। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা একটু আমাদের হয়তো বা বইয়ের মধ্যে প্রিন্টিং মিস্টেক থেকে হতে পারে, এই প্রশ্নটা কিন্তু আমাদের এই আগের যে উদ্দীপকটা আছে এই উদ্দীপকের আলোকে, দেখো ই ফুসফুস এফ হলো ধুলা বলে, ঠিক আছে ওকে। প্রশ্নটা কি বলছে, গ্যাসীয় বিনিময়ের ক্ষেত্রে ই ও এফ কীভাবে একে অন্যের উপর নির্ভরশীল, ওকে আচ্ছা দেখো যুক্তিসহ লেখো। এখন দেখো বলছে তারপর দেখো নিজে নিজেরা করো, শোষণতন্ত্রের চিত্র একে চিহ্নিত করো, শোষণের ফুসফুসের গুরুত্ব আলোচনা করো।
এটা করতে হবে কিভাবে সেটাও বলে দিচ্ছি। শোষণতন্ত্রের চিত্র আমাদের কিন্তু বইয়ে দেওয়া রয়েছে, সেই চিত্রটা আমাদেরকে আর্ট করতে হবে এবং আর্ট করে এই শোষণতন্ত্রের মধ্যে যে অঙ্গগুলো আছে সেই অঙ্গগুলোকে আমাদের চিহ্নিত করতে হবে। তারপরে শোষণে ফুসফুসের গুরুত্ব, শোষণের ক্ষেত্রে ফুসফুসের গুরুত্ব কতটুকু সেটা আলোচনা করতে হবে। তো বন্ধুরা, আমরা একটু আগে যেটা বিষয় দেখলাম, এখানে দেখো 1 নম্বর এবং 2 নম্বর এই দুটি প্রশ্ন কিন্তু তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকছে, পাশাপাশি যে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সেখানকার যে 5টি প্রশ্ন, এই 5টি প্রশ্ন কিন্তু তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকছে। আমি ইতিপূর্বে তোমাদের পুরো না চ্যাপ্টার 2 মানে চতুর্থ অধ্যায় সম্পূর্ণ ভালোভাবে পড়িয়ে দিয়েছি এবং বিস্তারিতভাবে জানিয়েছি। এখন সেটার আলোকে তোমরা কি করবে, বাসায় এই 2টি সৃজনশীল প্রশ্ন এবং ওই 5টি প্রশ্ন কমপ্লিট করবে এবং স্কুল খোলার সাথে সাথে তোমাদের যে শ্রেণী শিক্ষক রয়েছে যিনি তোমাদের বিজ্ঞান ক্লাস নেয় তাকে এগুলো দেখাবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।